আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব স্বপ্নে শিয়াল দেখলে কি হয়। ইবনে সিরিনের খাব নামক গ্রন্থের 138 নম্বর পৃষ্ঠা থেকে আপনাদেরকে বিষয়টা নিয়ে জানাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শিয়াল দেখা সাংঘাতিকতার অপকৌশল বোঝায়, আবার দিন দুনিয়ার পিছনে সিদ্ধান্তহীন এদিক ওদিক ছুটাছুটি করার আলামতও বুঝিয়ে থাকে। যদি কেউ কোনো শিয়ালকে ছুটাছুটি করতে দেখে, তাহলে এই ইঙ্গিত রয়েছে যে সে ঋণী হবে এবং ঋণ বিষয়ে কালক্ষেপণ করবে। যদি কেউ দেখে যে শিয়ালের সাথে ঝগড়া করছে, তাহলে এই ইঙ্গিত রয়েছে যে সে আত্মীয়দের সাথে ঝগড়া করবে। যদি কেউ শিয়াল অনুসন্ধান করতে দেখে, তাহলে এটা স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে কোনো ধরনের কষ্ট দেওয়া হবে। যদি কেউ শিয়াল তালাশ করে, তাহলে এটা কারো কারোর মতো বিপর্যয়ের আলামত বোঝায়। যদি কেউ দেখে শিয়াল সে পেয়েছে, তাহলে এই ইঙ্গিত বহন করে যে সে স্বামীর স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা জন্মিবে যদি বিবাহিত হয়। অবিবাহিত হলে কারোর সাথে ভালোবাসা হওয়ার আলামত। যদি কেউ স্বপ্নে শিয়ালের দুধ পান করতে দেখে, তাহলে আরোগ্য লাভের আলামত। যদি কেউ দেখে শিয়াল স্পর্শ করছে, তাহলে সে জিন দেখে ভয় পাবে। যদি কেউ দেখে শিয়ালের গোশত খাচ্ছে, তাহলে অতি দ্রুত আরোগ্য লাভ করবে। শিয়াল বন্দি করতে দেখা সফলতার আলামত। শিয়ালের সাথে খেলা করতে দেখা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে। এক ব্যক্তি ইমাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট এসে বলল, আমি স্বপ্নে দেখি যে শিয়ালের মতো ছুটাছুটি করছে। হযরত আবু বকর বলেন, তুমি লোকটি খুব মিথ্যাবাদী হবে। পরে লোকটি কবি হয়েছিল। আশুআরা ও ইত্তাবিউহুমুল গাউউন, যারা কবি তারাই মিথ্যাবাদী হয়। এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের নিকট বলল, আমি স্বপ্নে দেখি যে শিয়াল সুন্দর প্রতিদান দিচ্ছে। ইমাম ইবনে সিরিন বললেন, তুমি এমন প্রতিদান দিয়েছ যা দেওয়া যায় না। আল্লাহকে ভয় করো, কারণ তুমি একজন চরম মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।